আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি সবাইকে শাম্মি শামি চ্যানেল থেকে। আমি শাম্মি। তো এটা ভিউয়ার্স আমার যে রিসেন্টলি গত পরশু দিন আমাদের যে অ্যানিভার্সারিটা গিয়েছে, তো তখন আমি এই ডেজার্টটা শুধুমাত্র আপনাদেরকে বলেছিলাম যে একটা ডেজার্ট আমি ঘরে বানিয়েছি। তো এই ডেজার্টটা শুধু ভিউয়ার্স আমি ঘরে বানিয়েছি, খুবই সুন্দর এই ডেজার্টটি। আর এটা হচ্ছে ইউটিউবে এই প্রথম। এটা কিন্তু আপনারা পেস্ট্রি দিয়ে সার্চ করলে এই পেস্ট্রিটা কখনো মানে আসবে না, পাবেন না, কারণ এটা তো ইউটিউবে নেই। তো আমি ফার্স্ট এটা ইউটিউবে আপলোড করব। তো ভিউয়ার্স এটা খুবই সুন্দর, দেখতে যেমন আকর্ষণীয় একটা পেস্ট্রি, এটা কিন্তু আর বানানোটাও একদমই সহজ, একেবারেই সহজ। তো এই যে দেখুন ভিউয়ার্স, তো আমি এটা ব্রেড দিয়ে বানাচ্ছি। তো এখানে পিস ব্রেড নিয়েছি, আর এটা হচ্ছে যে মানে এরকম কুকি কাটার, তো যে কোনো মানে কুকি কাটার দিয়ে এটা আপনারা মানে যে কোনো ডিজাইনে যে কোনো ইয়ের করতে পারেন, শুধুমাত্র যে এই ডিজাইনটা দিয়ে করতে হবে এরকম না। তো এটা আপনারা আর এ ধরনের কুকি কাটারগুলো যে কোনো সুপার শপ টপ এসব একটু মানে খেয়াল করে খোঁজ করলে আপনারা আশা করছি পেয়ে যাবেন। তো এটা ভিউয়ার্স আমি ব্রেড দিয়ে মানে এটা দিয়ে একটু মানে ব্রেডটাকে কেটে নিচ্ছি। আর এইটা এতটাই ইজি বানানোটা, এটা হচ্ছে যে আপনি কোনো গেস্ট ঘরে বসা অবস্থায় এটা আপনি মানে এতটা মানে সময় মানে লাগে, এটাতে এত কম সময় লাগে, এটা আপনি মানে বানিয়ে দিয়ে দিতে পারবেন। যেভাবে আমরা গেস্টরা বসা রেখে ঘরে সিটিনে বা লিভিং রুমে বসা থাকা অবস্থায় আমরা নুডলস টুডলস কোনো কিছু বানিয়ে দিয়ে দিই, এভাবেই মানে এটাও কিন্তু আপনারা খুবই মানে একদম কম সময়ে খুবই ইনস্ট্যান্ট, কিন্তু মানে ইনগ্রিডিয়েন্টগুলো ঘরে থাকলে খুবই ইনস্ট্যান্ট। তো এই আর কি, ইনগ্রিডিয়েন্ট তো আর লাগবেই, যে কোনো জিনিস বানাতে হলে যে কোনো কিছু রান্না করতে হলেও তো ইনগ্রিডিয়েন্টটা তো হচ্ছে প্রথম। তো সেটা ঘরে থাকলে আপনার মানে সময়টা একেবারেই কম, মানে এত সময় লাগে না এটা তৈরি করতে, আর এত অল্প সময়ে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করা যায়, এটা মানে কি বলবো, মানে বলার কিছু নেই আসলে ভিউয়ার্স। আপনারা দেখুন, আমি তো আপনারা দেখেছেন আমি যে ইসে আমার যে আমাদের যে অ্যানিভার্সারি গিয়েছে তখন আমি এই ডেজার্টটা বানিয়েছিলাম পেস্ট্রিটা। তো এই যে দেখুন ব্রেডগুলোকে আমি এই ফরম্যাটে দিয়ে কেটে এভাবে খুবই সুন্দর একটা মানে শেপ চলে এসেছে, একটু মানে একটু ফ্লাওয়ার টাইপের মতো লাগছে এটাকে। তো এখন আমি এটার ভেতরে ভিউয়ার্স এটা হচ্ছে নুটেলা, তো এটা আপনারা এর আমি এখন এর ভেতরে ওটা দিয়ে দিচ্ছি। তো নুটেলাটা দিয়ে আমি একটু মানে আবার ওই পিসটা ব্রেডের এটার উপরে বসিয়ে দিব। তো এখানে যদি নুটেলাটা ঘরে নাও থাকে তাহলে কিন্তু আপনারা আরেকটা পদ্ধতিও মানে করতে পারবেন, আরেকটা রকম এটাকে বানাতে পারবেন। কোনো চকলেট থাকলে এরকম কোনো ক্রিমি চকলেট যদি ঘরে থাকে একটু, তো চকলেটটাকে একটু ওভেনে 1 মিনিট বা 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো একটু বেক করে নিলে এটা কিন্তু একটু গলে যাবে, মেল্ট হয়ে যাবে, ওটাও কিন্তু আপনারা মানে দিয়ে দিতে পারেন যদি নুটেলাটা ঘরে না থাকে বা কোনো ধরনের ক্রিমি চকলেট জাতীয় কোনো এরকম না থাকে, তাহলে আপনারা চকলেটকে এভাবে গলিয়ে ওভেনে এটা দিয়ে দিতে পারেন ভেতরে। তো এই যে ভিউয়ার্স আমি দিয়ে দিলাম, দেখুন ভেতরে নুটেলাটা দিয়ে দিয়েছি, দিয়ে উপরে আরেকটা পিস যেটা আমরা বানিয়েছি সেই পিসটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে একটু ডেকোর করার জন্য, সুন্দর করার জন্য সবচেয়ে আকর্ষণীয় যেটা এখন এটা করব। তো এটা হচ্ছে কেনা ক্রিম, ঘরেও ক্রিম বানানো যায়, তো এটা হচ্ছে কেনা ক্রিম স্প্রে। তো এটা দিয়ে আপনি একটু সুন্দর করে এভাবে উপরটা একটু ক্রিম দিয়ে ডেকোরেট করে নিলেন, আর এটা আপনার ইচ্ছা যেভাবে আপনি চাইবেন সেভাবে ক্রিমটা দিয়ে ডেকোরেট করতে পারবেন। আর এখন যেটা করব এর উপরে, এটা হচ্ছে ও চকলেট, তো এটার উপরটা আপনি যে কোনোভাবে যে কোনো কিছু দিয়েই এটা দিয়েও আপনি এটা করতে পারেন। তো এটা আসলে একেবারে নর্মাল খাবার একটা সুইট। তো আমি এটাকে এভাবে কেটে কেচি দিয়ে এটা একটু মানে কি বলবো, এটা একটু রাবার টাইপের একটু, তো এটাকে আমি এভাবে কেটে নিয়েছি। আর এটা কেটে নেওয়ার কারণে একটু এভাবে মানে মানে ফুলের যে ছোট ছোট পাতা থাকে এরকম হয়ে গিয়েছে, যেভাবে কেকের ক্রিম দিয়ে মানে পাতাগুলো বা কেকের ক্রিম দিয়ে ফুল বানানো হয় ঠিক এরকমই হয়ে গিয়েছে। তো এটা একটু হাতে খুবই আঠালো, কিন্তু এটা কাটার পর ভেতরটা খুবই আঠালো এটার। তো একটু পানি নিয়েছি আমি, আর পানিটা একটু আঙুলে লাগিয়ে এটাকে ধরে আমি সুন্দর করে এটা মানে উপরে একটা ফুলের মতো বসিয়ে দিয়েছি। আর দেখতে অসাম, এত সুন্দর একটা পেস্ট্রি হয়েছে, মানে এটা কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে দেখুন ভিউয়ার্স,
খুবই সুন্দর কিন্তু হয়ে গেল উপরে যে পেস্ট্রিটি কিন্তু খুবই ইনস্ট্যান্ট আর ইনগ্রেডিয়েন্টও কিন্তু তেমন যে খুবই টাকা খরচ করতে হবে বা খুবই বেশি পেস্ট্রি বানাবো অনেক কিছু খরচ করতে হবে বেশি ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে হবে বা দামি দামি কোনো কিছু আসলে কিছুই না একেবারেই মানে কম জিনিসপত্র বা একেবারেই কিন্তু মানে কি বলবো সেটা আসলে মানে এগুলি দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর আর খুবই মানে আকর্ষণীয় একটা পেস্ট্রি তো এটা যে কোনো পার্টি টার্টি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এমনিতেও ঘরে কোনো গেস্ট আসলেও কিন্তু এটা আপনারা সামনে দিতে পারেন পরিবেশন করতে পারেন এটা ঘরে মানে গেস্ট বসা অবস্থা থাকতে থাকতে আপনি বেশি হলে এটা 5-7 মিনিটে এটা বানিয়ে নিতে পারবেন তো এই আর কি ভিউয়ার্স তো আমি আরও একটা বানিয়ে নিচ্ছি তো এটাকে একটু অন্যরকম ডেকোরেট করছি ডেকোরেটটা একদমই নিজের পছন্দ মতো এটা আমি আমার পছন্দ মতো করছি আর আমি একটু তাড়াহুড়ো করে বানিয়েছি কারণ হচ্ছে যে ইয়ে ছিল অন্যান্য আর অনেক কিছু একটু যে অর্গানাইজ করেছিলাম তো তখন খুব ঝামেলায় ছিলাম তো আমি এডিট করার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি না নয়তোবা আরও কয়েকদিন আগে এটা শেয়ার করে নিতাম আপনাদের সাথে তো আজকে এটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখুন ভিউয়ার্স এটার লুকটা কিন্তু অন্যরকম এসছে এটাকে অন্যরকম একটু ডেকোরেট করেছি তো এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট করে ডেকোরেট করতে পারেন একই রকমভাবেও করতে পারেন চাইলে আরও অন্যান্য অনেক কিছু ডেকোরেশনের আছে এগুলো দিয়েও করতে পারেন তো খুবই সুন্দর একটা পেস্ট্রি এটা মানে আর এটা ফার্স্ট টাইম ইউটিউবে যাচ্ছে তো ভিউয়ার্স আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভালো লাগার কথা আপনারা ট্রাই করে দেখবেন আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ ভেতরে চকলেটের লেয়ার আছে উপরে ক্রিম আছে তারপর আবার এখানে একটু ইয়ে রাবারের মতো যে চকলেটের ইয়েটা দিয়েছি কেটের খুবই স্বাদ আর ব্রেড তো খেতে এমনিতে ভালো লাগে সবার কাছে তো ভিউয়ার্স এই হচ্ছে আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অন্য কোনো নতুন ব্লগ বা রেসিপি নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ।